আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার, 14 এপ্রিল। শুভ নববর্ষ সবাইকে। আর আমি আজকে এসেছি কেএম কার্গো এবং লজিস্টিক্সে। বাংলাদেশে আমার আত্মীয় স্বজন পরিবারের পরিবারবর্গ যারা আছেন তাদেরকে কিছু গিফট আইটেম পাঠানোর জন্য। আর এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পার্সেল ইতিমধ্যেই হয়তো গতকাল তারা প্রিপেয়ার করে রেখেছে, তারা এগুলো সব প্রস্তুত করে রেখেছে পাঠানোর জন্য, এবং এখন ওজন প্রক্রিয়া এবং লেখালেখির প্রক্রিয়াটা চলছে। এখানে বিভিন্ন প্রক্রিয়ায় মালামাল পাঠানো যায়, অনেকেই বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ওনাদের এখানে পাঠায়, এবং ওনাদের এখানে কোন প্রোডাক্ট পাঠানোর জন্য কি রেট সেটা দেওয়া আছে, এবং ওনাদের যোগাযোগের নাম্বার আছে। আমরা ইচ্ছা করলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারেন এবং পাঠানোর ব্যবস্থা করতে পারেন। ওনাদের এখানে ঠিকানা আছে। আর ওনারা আশা করছেন যে এই যেটা যেমন মনে হচ্ছে এটা পাঠানো হয়েছে পার্সেলের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর জন্য। আর এখানটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাক্সের ওজন কত সেটা এখানে দেখা যাচ্ছে, এই হিসাবেই ওনারা এটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ওনাদের ভিতরে প্যাকিং চলছে, এরকম প্যাকিং করে প্রত্যেকটা বস্তার ভিতরে ঢুকিয়ে তারপর পাঠায়, যাতে কোনো প্রোডাক্ট মিসিং না হয় অথবা প্রোডাক্টের ক্ষয়ক্ষতি না হয়। আমি আজকে এসেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে কোতারায়া, এটা কুয়ালা লামপুরে অবস্থিত। কোতারায়ের কেএম কার্গোতে, আর কেএম কার্গো থেকে আমি বাংলাদেশে আমার পরিবারের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য কিছু গিফট আইটেম পাঠালাম। তো এখানে আজকে যেটা আমি জানলাম সেটা হচ্ছে যে আপনার যে কোনো কার্গো সার্ভিসে পাঠানোর জন্য তাদের একটা নির্দিষ্ট রেট আছে, কিন্তু যেদিন আসলে শিপমেন্টটা যায় অথবা যাবে সেদিন যদি পাঠানো হয় সেক্ষেত্রে 2 রিঙ্গিত বেশি লাগে। আজকে আমি বাংলাদেশে যে প্রোডাক্টগুলো পাঠালাম সেটা 25 রিঙ্গিত পার কেজি করে পাঠালাম। আর সাথে ওনারা বললেন যে আজকে যেহেতু আজকেই শিপমেন্ট হবে এবং ঈদের আগে, মানে হচ্ছে আপনার আগামী 4 দিনের মধ্যে এই শিপমেন্টটা আমি যাদেরকে পাঠিয়েছি আমার আত্মীয় স্বজনের কাছে বাংলাদেশে তাদের হাতে পৌঁছে যাবে ওনারা আশা করছেন, যদি কোনো ঝামেলা না হয়। তো সেই ক্ষেত্রে সেই জন্য ওনারা এখানে যেদিন শিপমেন্ট হয় সেদিন যদি আপনি দিতে চান সেক্ষেত্রে 2 রিঙ্গিত বেশি লাগবে। সুতরাং ওনারা 25-27 রিঙ্গিত দাবি করছিলেন, আমি বললাম যেহেতু আমি গত 2 দিন ধরে পার্সু করছি বিষয়টা, সুতরাং এটা আমি 25 রিঙ্গিতে বেশি দিব না। এটা বলার পরে ওনারা যেহেতু দেখিয়েছে ওনাদেরকে আমার ফোন রেকর্ডস এবং অন্যান্য জিনিসগুলো, ওনারা বলেন ঠিক আছে ভাইয়া, কিন্তু এরপর থেকে আপনাদের যে রেট থাকবে আপনার যেদিন শিপমেন্ট হবে সেদিন যদি আপনি দিতে চান সেক্ষেত্রে চার্জেসটা একটু বেড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। এটার পাশাপাশি আর একটি প্রয়োজনীয় তথ্য, সেটা হলো যে আপনি যখন কোনো পার্সেল পাঠাবেন সেই পার্সেলটার প্যাকিং এবং র্যাপিং, হ্যাঁ এটা কারণ এরা ওরা প্লাস্টিক র্যাপার দিয়ে ওনারা র্যাপ করে দেয় এবং তারপরে আবার একটা প্লাস্টিকের ব্যাগের ভিতরে ঢুকিয়ে এটার উপরে টেপ লাগিয়ে দেয়, এবং এইখান থেকে যে বক্সগুলো আছে সেই বক্সগুলো ওনারা দেয়, মানে কার্টুন বক্স। সুতরাং সব কিছু সহ এটার একটা খরচ আছে, সেটা হচ্ছে সাধারণত প্যাকেট প্রতি 20 রিঙ্গিত। সুতরাং আপনার যেটা ওজনের পরে যে আপনার এক্সট্রা ওনারা আরও 20 রিঙ্গিত আপনাকে চার্জ করবেন, এবং সেটা আপনাকে দিতে হবে প্যাকিং এবং র্যাপিং কস্ট হিসাবে। কুয়ালালামপুরের কোতারায়াতেই আরও অনেকগুলো কুরিয়ার সার্ভিস আছে, আপনারা ইচ্ছা করলে সেই কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে আপনাদের মালামাল পাঠাতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে এসএ পরিবহন, SGN BHT, ওনারাও পার্সেল সার্ভিস পাঠান, কিন্তু আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওনারা ঈদের আগে ওনাদের আর কোনো পার্সেল যাবে না। সুতরাং আমি অন্য একটা কুরিয়ার সার্ভিসে মালামাল পাঠিয়েছি। ঠিক এই জায়গাটারই উল্টা দিকে এখানে আরও 2-3টা কুরিয়ার সার্ভিস আছে, আমি নামগুলো ঠিক জানি না এই মুহূর্তে, কিন্তু আছে, আমরা গিয়েছিলাম এর আগেও। এরকম 8-10টা কুরিয়ার সার্ভিস আছে যেগুলো সুলভ মূল্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যে কোনো জেলায় মালামাল পাঠিয়ে থাকে। ধন্যবাদ।